ওয়েলকাম টু নূপুরস ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আজ জগদ্ধাত্রী পুজোর পঞ্চমী। আজ চলে এসেছি আমরা চন্দননগর ও মানকুণ্ডুর কিছু ফেমাস জগদ্ধাত্রী পূজার প্যান্ডেল আপনাদের ঘুরে দেখাবো বলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার সমস্ত নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকন প্রেস করবে। চন্দননগর মানকুণ্ডু ভদ্রেশ্বরে যে জগদ্ধাত্রী পূজা জগৎব্যাপী বিখ্যাত সেটা আমাদের সবারই জানা। সমস্ত প্যান্ডেল একদিনে ঘুরে দেখানো সম্ভব নয়, তাই যেটুকুন সম্ভব সেটুকুন প্যান্ডেল আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন আর কথা না বলে আজকে ভিডিও শুরু করা যাক। পঞ্চমী দিন অথচ ভিড় দেখুন। নৈহাটি থেকে আমরা ব্যান্ডেল এলাম চন্দননগর স্টেশনের কাছে। পরপর কতগুলো প্যান্ডেল আছে সেগুলো দেখে এবার যাবো মানকুণ্ডু স্টেশন, ইচ্ছা আছে। এবার ঢুকছি বউ বাজার, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। একদম মনে হচ্ছে একটা বাড়ি, আগেকার দিনে যেরকম দালান বাড়ি হতো ঠিক সেই রকম অপূর্ব। দেখুন পুরো প্লাই দিয়ে করা, অসাধারণ। ঠিক সেই কাপড়ও প্লাই দিয়ে দিয়ে করেছে, যেন সেই আগেকার দিনে জমিদারদের বাড়ি হতো না, সেই দালান বাড়ি যেখানে উঠোনে পুজো টুজো হতো সেই রকম, ঠিক সেই থিমে। যেমন আলপনা দেওয়া, ঠাকুরটাও ঠিক সেই ডাকের কাজ, ঝাড়। দেখুন অসাধারণ সুন্দর, ভেতরে কীর্তন হচ্ছে, পরিবেশটাই একদম অন্যরকম লাগছে। আর দেখুন এখানে মেলা বসে, মানে খাওয়া দাওয়া স্টল প্রচুর পরিমাণে আছে। এখানে সমস্ত প্যান্ডেলের গেটগুলো এত সুন্দর করে যেটা অন্য কোথাও দেখা যায় না। লাইটিংটা অসাধারণ, যেটা এমন মানে কোথাও দেখা যায় না, আমার মনে হয় ভারতবর্ষের কোথাও দেখা যায় না এত সুন্দর লাইটিং। প্যান্ডেল তো অবশ্যই ভালো, কিন্তু
চন্দননগরে চতুর্থ পঞ্চমীতে এর থেকেও বেশি ভিড় হয় আমার মনে হয়। আজকে যেহেতু ইন্ডিয়ার ফাইনাল খেলা, সেই জন্য অনেক লোকই আসতে পারেনি পঞ্চমীর দিন, সেই জন্য এইটুকুনি ফাঁকা পেয়েছি। তো সেই ফাঁকে আমরা তাড়াতাড়ি ঠাকুরটা দেখে বেরিয়ে যাই। ষষ্ঠীর দিন থেকে মনে হচ্ছে না আর ঢোকা যাবে, লাইন দিয়ে দিয়ে ঢুকতে হবে। ওই লাইন দিয়ে ঢোকা আমার খুব বিরক্ত লাগে, তখন সেই পাশ কেটে কেটে ঢুকতে হয়, তা না হলে কেউ বলবে না আজকে পঞ্চমী। মানে জানি না ভিডিওতে ঠিক কতটা বোঝা যাচ্ছে, মানে অসাধারণ লাগছে এখানকার লাইটিংটা, একদম ঝলমল করছে পুরো রাস্তা। ফটক গোড়া এটা ডোকরার একটা, ফটক গোড়া এটা কি পার্মানেন্ট মন্দির? অসাধারণ সুন্দর হয়েছে ক্যান্ডেলটা, একদম মানকুণ্ড স্টেশনের কাছে, মানকুণ্ড স্টেশন থেকে নেবে 5 মিনিট। অসাধারণ সুন্দর দেখুন, জাস্ট ফাটাফাটি এটা দেখুন ঠাকুরের। এটা এত সুন্দর লাগছে প্যান্ডেলটা দেখতে, সত্যি বলছি অসাধারণ লাগছে। মা দেখতেই পেলাম না ভালো করে, বলে আগে বলে আগাম। জাস্ট দেখুন এগে যাবে, এগে যাবে, এগে যাবে, এগে যাবে।
দেখেছো মামা, না হলে কতটা মিস করতাম। অদ্ভুত সুন্দর করেছে, এগুলো সব মই দেখুন, চেয়ার, টেবিল, খাঁচা। বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এখানে, বেসিক্যালি মই, গাড়ির সমস্ত যন্ত্রপাতি, মশারি, দড়ি, টেবিল, চেয়ার, এরকম, তারপরে সেই ঘর বানানো সব জিনিসপত্র, অদ্ভুত লাগছে। বাহ, পুরো মনে হচ্ছে রূপোর প্যান্ডেল ছিল। জাস্ট ফাটাফাটি এক একটা প্যান্ডেল, এক একটা রকম সুন্দর। কিন্তু চন্দননগরে অদ্ভুত একটা ব্যাপার আছে, দেখুন পুরো অ্যালুমিনিয়ামে ইয়ে দিয়ে, কিছু অ্যালুমিনিয়ামের উপর কাজ করে দিয়ে করেছে মনে হচ্ছে, একদম চকচক করছে মনে হচ্ছে রূপোর। দেখুন এটা কিন্তু পুরো পাত বসানো অ্যালুমিনিয়ামের, কাজ করা অ্যালুমিনিয়ামের পাত, মানে পুরো রূপোর মনে হচ্ছে। দেখুন তিন কেটে 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 এরকম কাজ করেছে, বাপরে বাপ। বালক সংঘ, ওখানে একটা অজগর সাপ, সাপের মাথা শ্রী চৈতন্য দেব। চাইছিলাম বলে মামা চলো, দারুণ দারুণ প্যান্ডেল এখানে হয়। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই আনন্দে থাকুন আর অনেক মজা করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।